হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু নিউজ বাংলা পুরো। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ছাত্রছাত্রী, তাদের জন্য একটি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বোর্ড। নোটিশটি হচ্ছে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ শিক্ষাবর্ষ 2019-20। তো কবে থেকে পরীক্ষা শুরু এবং পরীক্ষার্থীদের যে নিয়মাবলী আছে সে বিষয় সম্পর্কে আপনাদেরকে সম্পূর্ণ ধারণা দেব। তার আগে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। এখানে আপনারা হেডলাইনে দেখতে পাচ্ছেন অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার রুটিন প্রকাশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার পরবর্তিত সময়সূচি প্রকাশ হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই পুনঃসংশোধিত রুটিন প্রকাশ করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2020 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি আবারও পরিবর্তন করা হয়েছে। অনিবার্য কারণবশত সংশোধিত রুটিন পুনঃসংশোধিত করা হয়েছে। স্থগিতকৃত পরীক্ষাসমূহ নিম্নলিখিত পরবর্তিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে, কোনো কারণ দর্শানো ব্যতি রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ অর্ধ 8 ফেব্রুয়ারি 2022 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়েছে। পূর্বে রুটিন বাতিল করে সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.nu.ac.bd প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্ট সকলকে সর্বশেষ সংশোধিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা গ্রহণের অনুরোধ করা হয়েছে। এবার আমাদের সামনে তুলে ধরব যে নোটিশটি জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বোর্ড প্রকাশ করেছে সেটি। এবার আপনারা দেখতে পাবেন 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ 2019-20 পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়েছে। পরীক্ষা শুরুর সময় 2/1/2023 তারিখ থেকে এবং পরীক্ষাসমূহ প্রতিদিন 12:30 থেকে শুরু হবে। এখানে দেখতে পাচ্ছেন যে নোটিশটি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর বোর্ড 24 নভেম্বর 2022 তারিখে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার পুনঃসংশোধিত সময়সূচি প্রকাশ 2022। 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন পরীক্ষার সময়সূচি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে 2021 সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা আগামী 2/1/2023 ইংরাজি তারিখ থেকে নিম্নলিখিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে, কোনো কারণ দর্শানো ব্যতি রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে। পরীক্ষা আরম্ভের সময় প্রতিদিন 12:30 থেকে, পরীক্ষার সময়কাল প্রশ্নপত্রে উল্লেখ থাকবে, পরীক্ষা কোড 2202। এখানে আপনারা দেখতে পাচ্ছেন পরীক্ষার শুরুর তারিখ 2/1/2023 তারিখ থেকে শুরু হয়ে 5/10/2023, 9/1/2023, 12/1/2023, 16/1/2023, 19/1/2023, 23/1/2023, 25/1/2023, 29/1/2023, 31/1/2023, 2/2/2023, 6/2/2023, 8/2/2023, 12/2/2023, 14/2/2023, 16/2/2023 তারিখে পরীক্ষা শেষ। হ্যালো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। সাথে থাকার জন্য ধন্যবাদ।